নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটি নতুন ভিডিওর জন্য স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো যে কী করে 2 ফুট বা 1 ফুট অ্যাকোরিয়াম তৈরি করতে হয়। এইখানে একটি কথা আছে, এই যে কাজটা তৈরি হচ্ছে, অ্যাকোরিয়ামটা তৈরি হচ্ছে 2 ফুট বা 1 ফুট, সেই অ্যাকোরিয়ামটা আমাদের এক দাদার কাছে এই কাজটা তারা অন্য কোনো পারপাসের জন্য কিনেছিলেন, কিন্তু সে কাজটা হয়নি, সেই কাজটা পড়েছিল। ঠিক আছে, আমরা দাদার সঙ্গে আমাদের মাছ নিয়ে যাই, অনেক কিছু জিনিস নেয়। তখন আমরা দেখার পরে বলি, দাদা এই কাজটা কী করবে? তখন বলি, কাজটা তোমার ওয়েস্টেজ পড়ে আছে, কী করা যায় ভাবে। তখন আমরা বললাম, যে প্রস্তাব দিলাম, যদি আপনি এটা অ্যাকোরিয়াম করে নেন তাহলে আপনার অনেক কম খরচেই, আমরা তো কাজটা লাগছে না পয়সাটা, আমরা তাহলে জুড়ে দেবো। বললো ঠিক আছে। তখন সেই দাদা বললো যে হ্যাঁ, তাহলে তুমি তাই করে দাও। আমরা সেই অ্যাকোরিয়ামটাই আজকে আমরা কেটে আমরা জুড়তে যাবো, আপনারা দেখতে পাবো। এরকম যদি আপনাদের কোনো কাজ যদি ওয়েস্টেজ বাড়িতে থাকে, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু সেটা অ্যাকোরিয়ামে, যদি কাঁচের মাপটা ঠিক থাকে তাহলে আমরা যে কোনো রকমের, মানে যে কোনো মাপের অ্যাকোরিয়াম তৈরি করতে পারি। আপনাদের এটা বলা থাকলো, আমরা যদি মনে করেন যে আমাদের বাড়িতে কোনো ওয়েস্টেজ কাঁচ আছে, সেই কাজটা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, আমরা অ্যাকোরিয়ামে রূপান্তরিত করে দেবো। এইবার দেখুন বন্ধুরা, এই যে আমাদের পেতে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন যে বেশটা পাতা আছে, এই যে সাইডের কাজগুলো তোমরা কেউ একটু দেখাতে, সাইডের কাজগুলো এই যে রাখা আছে। ঠিক আছে, এইবার দেখুন আমরা কি করে জুড়তে থাকি। এই যে প্রথম প্রথমে আমরা আরেকটা জিনিস বলে রাখি, যে আপনাদের প্রয়োজনীয় জিনিস, আপনারা জানেন যে একটা অ্যাকোরিয়াম তৈরি করতে গেলে 5টা কাঁচ লাগে, অবশ্যই 5টা কাঁচ আপনি কিন্তু প্রথমে রেডি করবেন। তারপরে আপনি এই যে সিলিকন লাগানোর যে গান, এইটা রেডি করবেন। আর এই যে সিলিকন, আপনার অবশ্যই জিপি ওয়াকার এই এই এইটাই ব্যবহার করবেন অ্যাকোরিয়ামের জন্য। আমাদের সচরাচর যে এইগুলো দিয়ে কাঁচের যে আমাদের বাড়িতে যে জানলার কাজ হয় সেইগুলো লাগানো যায়, কিন্তু এই জিপি ওয়াকার দিয়ে আমি দেখেছি যে আমরাও অ্যাকোরিয়াম তৈরি করি, যে এতে ফ্লেক্সিবিলিটি বা স্ট্রং, যে এটা জোড়ার ক্ষমতা অনেক বেশি, অন্য অন্য যত আঠা আছে তার থেকে এইটার আঠার জোর অনেক বেশি, সেই জন্য আপনারা জিপি ওয়াকারই ব্যবহার করবেন। আর একটা এই যে মুখটা কাটার জন্যে একটা ছুরি, এই যে মুখটা আমাদের মুখটা সিল আছে, এই সিলটা কাটার জন্য একটা ছুরি নেবেন, তাহলেই হয়ে যাবে। এই জিনিস কটা আগে কিন্তু আপনি সংগ্রহ করবেন। আর অবশ্যই একটা সোলার কিন্তু আপনি বাজার থেকে কিনে এনে রাখবেন, কেন সোলা ছাড়া আপনি যদি অ্যাকোরিয়াম তৈরি করতে যান তাহলে কিন্তু অ্যাকোরিয়ামটা ক্র্যাক হয়ে যেতে পারে। এইটা কিন্তু আমরা অবশ্যই, এই কটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর এই কটা জিনিস আগে নিয়ে আসার পর, তারপরে কিন্তু আপনি অ্যাকোরিয়াম তৈরি করতে লাগবেন, নাহলে কিন্তু আপনি অ্যাকোরিয়াম কিন্তু তৈরি হবে না। তা অ্যাকোরিয়াম তৈরি হলেও সেটা অ্যাকোরিয়ামটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখতে পাচ্ছ না, এটা আমাদের শোরুম, এখানে আমরা অ্যাকোরিয়াম তৈরি করি এবং স্টক রাখি এখানটা করে। আমাদের এখানে একটা র্যাক হওয়ার কথা, এখনও করে উঠতে পারিনি, এরপরে আশা করছি আমরা করবো, সে তারও আপডেট আপনাদের দেবো। দেখুন, দেখতে থাকুন, এই যে প্রথমে মুখটা তো দেখবেন, এই যে প্রথম লাস্ট যে ইয়েটা আছে, লাস্ট এই এইখান থেকে কিন্তু আপনি কাটবেন। এইখানে অবশ্যই দেখাবেন, এইখানে ধরে এই যে পোঁচ দেবেন, তাহলেই কেটে যাবে। এই যে বন্ধুরা কেটে গেল দেখলেন, আর মুখটা একটুখানি ভালো করে ছাড়িয়ে নেবেন। এই যে বন্ধুরা ছাড়ানো হয়ে গেল, এইবার যে উপরের যে ছিপিটা থাকে সেই ছিপিটা আপনি এইভাবে লাগিয়ে নেবেন, তাহলে আপনার এই কাজটা হয়ে গেল। এরপরে আপনার যে গানটা আছে, সিলিকন গানটা, সেইখানে গানে এইভাবে ফিট করবেন, দিয়ে গানটা আমাদের যে গানের এইরকম সিস্টেম, আপনাদের গানে যদি অন্য কোনো সিস্টেম থাকে তাহলে আমরা সেইভাবে করবেন। প্রথমে যে চাপটা দেবেন কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন, দেখেন আঠাটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু আপনি যেন জোরে চাপ দেবেন না, তাহলে বেরিয়ে চলে যাবে অনেকটাই অংশ, তাহলে আপনার অনেকটা আঠা নষ্ট হয়ে যাবে। সেইটা আপনি কিন্তু মাথায় রেখে অবশ্যই অল্প অল্প করে এগোবেন, দেখবেন এই যে মাথায় চলে এসছে। এইবার আপনার যে অ্যাকোরিয়ামটা প্রথমে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে ধুলোবালি না থাকে, সেই জন্যে প্রথমে পরিষ্কার করে নিলেন, একটা সাইডে রাখলেন কাপড়টা দিয়ে। এইবার আপনি আঠারে অল্প অল্প প্রেস করবেন, বেশি কিন্তু জোরে প্রেস করবেন না, তাহলে কিন্তু আপনার লাইনটাও এলোমেলো হয়ে যাবে, আপনার অসুবিধা কিন্তু হবে।
এই দেখুন আস্তে আস্তে এইভাবে অনেকজন অনেক রকমভাবে দেয়, আমরা এইভাবেই দিই। এটা আপনি যেমন খুশিভাবে দিতে পারেন, এটা সুন্দরভাবে আস্তে 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 দেবেন, দিয়ে এইখানে করে ছেড়ে দেবেন। আর এই মাথাটা অবশ্যই উপর দিকে রেখে এক সাইডে রাখবেন, যাতে কাঁচের ওপর না পড়ে, কাঁচের ওপর পড়লে ভেঙে যেতে পারে। আর আঠাটা যদি নিচের দিকে করে রাখেন তাহলে আঠাটা ওপর দিয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই খাড়া করে রাখবেন। আমরা তারপরে যে কাজটা আমরা সাইড করে রেখেছিলাম সেই কাজটা নেবেন, সেই কাজটাকেও দরকার পড়লে একবার মুছে নিতে পারেন। একবার মুছে নিলেন, অসুবিধার কিছু নেই। এবার বন্ধুরা অবশ্যই কাঁচের কাঁচটা যখন বসাবেন তখন বাইরের দিক থেকে ভেতরের দিকে টানবেন, বাইরের দিকে প্রথমে বসাবেন তারপরে ভেতরের দিকে টানবেন, তাহলে কী হবে আটাটা একদম সমানে সমানে লাগবে, ঠিক আছে। আর তারপরে আপনি আঙুল দিয়ে দুপাশটা দেখে নেবেন যে এই দিকের ঠিক আছে কিনা, এই দিকে ঠিক আছে কিনা, ঠিক সেম এই দিকটাও একইভাবে এই দিকের আঙুল দিয়ে দেখবেন একবার, পেছন দিকে আঙুল দিয়ে দেখবেন একবার, ব্যাস। তারপরে কী করবেন আস্তে করে এই যে আপনি আঠাটা সমান করে টেনে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এইভাবেই কিন্তু আপনারা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে, প্রথম কাঁচটা লাগানো হয়ে গেল কিন্তু আবার দেখে নেবেন যে কাঁচটা সরে যাচ্ছে কিনা, তাহলে আপনার দুদিকে দেখবেন একবার এইদিকে একবার এইদিকে আঙুলের বসে গেলেই হবে, এতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল, এক্সট্রা লাগাবো যেহেতু এই কাজটা ধরতে একজনকে লাগে, সেহেতু সোমনাথকে বলবো একটুখানি ধরতে, তারপরে আবার দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা আমাদের একদিকের কাজ লাগানো হয়ে গেছে। এই দিকের কাজটা কিন্তু একটা মনে রাখবেন, আমরা যে প্রথমে দেখাতে পারিনি, এই দিকের কাজটা কিন্তু আগে মাপ দিয়ে নেবেন, প্রথমে এরকম করে মাপ দিয়ে নেবেন যে কাজটা কোন দিকে লাগাতে হবে। ঠিক দেখুন যে কাজটা হবে একদিকে এই ছাড় আছে, আর এই দিকে হলে হবে না, তার মানে এই দিকটা এরম করেই বসাতে হবে। এইটা কিন্তু মাথায় রেখে করবেন, না হলে কিন্তু আপনার অ্যাকোয়ারিয়াম কিন্তু ঠিকঠাকভাবে হবে না, যেমনভাবে দোকানদাররা কেটে দেয় সেইভাবে। এইবার দেখুন আটাটা এইদিকে এইদিকে যেভাবে লাগাতে হয়, আমি আগেরটা দেখাতে পারিনি আপনাদের যেহেতু ওদেরকে ধরতে হচ্ছিল, সেহেতু এইটা দেখুন ঠিক সেমভাবে আটাটা দিয়ে দেবেন। আবার অ্যাকোয়ারিয়ামটা রেখে দিলেন পাশে, যে আবার বন্ধুরা ঠিক আমি যেমন বলেছিলাম যেহেতু পেছন দিক থেকে টানবেন, অবশ্যই পেছন দিক থেকে বসিয়ে পেছন দিক থেকে টানবেন সবসময়। এই হয়ে গেল, এইবার আবার আঙুল দিয়ে ভালো করে আপনি দেখে নেবেন আগে যে ঠিক করে পেছন দিকে বসেছে কিনা, মাপ মেজারমেন্টটা আপনি আঙুল দিয়ে দেখে নেবেন, কিছু করার দরকার নেই এখানে, কোনো টেপ বা কিছু দরকার নেই, শুধু আঙুলের বসে, আঙুলের বসে সবসময় মাথায় রাখবেন যে আঙুলের বসেই এই এইটা হয়ে যাবে। একটুখানি চেপে দেবেন দরকার পড়লে, আর পাশে অবশ্যই এরকম একটা কাপড় রাখবেন যাতে আঠাটা আপনি মুছে নিতে পারেন, নাহলে আঠাটা যদি অন্য জায়গায় লাগান তাহলে কী হবে আপনার কাঁচের গায়ে দাগ হয়ে যাবে, অযথা দাগ হয়ে যাবে, সেই জন্য আপনি অবশ্যই একটা পাশে কাপড় রাখবেন। আর হাত দিয়ে বারবার দেখে নেবেন যে অ্যাকোয়ারিয়ামটা বাইরে বেরিয়ে গেছে কি না, এইটা কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে। চারিদিকে দেখে নেবেন, তারপরে আপনি যে সামনের যে অংশটা সেটা জোড়ার জন্য দুই দিকে এইভাবে আঠাটা লাগিয়ে নেবেন,
এইবার লাগানো যখন হয়ে গেছে আঠাটা পুরোপুরি, এইবার আপনি সামনের যে কাঁচটা আছে এই কাঁচটা সুন্দরভাবে ঘুরে আপনি বসিয়ে দেবেন। এটাকেও ঠিক সেইভাবে একইভাবে ঠিক পেছন থেকে থেকে সামনের দিকে নিয়ে যাবেন। দিয়ে পেছন দিকের কাঁচটাকে ধরে একটু হালকা করে চাপ দিয়ে দেবে যাতে পুরোপুরি কাঁচটা সমানে বসে যায়। এদিকেও সমানে করে বসিয়ে নেবেন। এই যে এরপরে কিন্তু বন্ধুরা এই অংশটা কিছুটা কিছুটা অংশ দেখবেন বাইরে আঠাটা বেরিয়ে যাবে, সেইটা আপনারা অবশ্যই হাতে করে এরম করে টেনে নেবেন। তাহলে কি হবে, না হলে ওইটা বেরিয়ে হয়ে বার হয়ে থাকবে, দেখতে খুব বাজে লাগবে। সেই জন্যে আপনারা অবশ্যই আর বারবার একটাই কথা, বারবার আপনি অ্যাকোরিয়ামটা কিন্তু হাত দিয়ে দেখে নেবেন যে বার হয়ে যাচ্ছে কিনা, কাঁচ থেকে নিচের বেসের কাছ থেকে বার হয়ে যাচ্ছে কিনা, এইটা কিন্তু আপনি অবশ্যই বারবার দেখবেন। নাহলে কিন্তু একবার যদি সেট হয়ে যায় আঠা তাহলে কিন্তু আপনারা তখন আর হাতে কিছু করার থাকবে না। এইভাবে এইভাবে চালু করে এই এইভাবে আস্তে আস্তে আপনারা বারবার যে বন্ধুরা আবার কিন্তু আপনারা পুনরায় বারটা যখন হয়ে গেছে অ্যাকোরিয়ামটা পরে আরেকবার আঠা দিয়ে দিলে কি হয়, ডবল আঠা দেওয়া হলো, তাহলে আপনাদের অ্যাকোরিয়ামের জোর অনেক বেড়ে গেল। অনেকজনা কী হয় ফাইন ফিনিশিং চক্করে আপনার এই আঠা কমজুরি দিয়ে দেয়, যার ফলে কি হয় আপনার অ্যাকোরিয়াম কিছু দিনের মধ্যেই খুলে যায়। আপনারা যদি ডবল আঠা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার খোলার কোনো চান্স থেকে যাচ্ছে না। সেই জন্য আমরা প্রত্যেকটা অ্যাকোরিয়ামে এই ডবল ডবল আঠা দিয়ে দিই, যার ফলে আমাদের অ্যাকোরিয়াম এখনও পর্যন্ত খুলিনি। একবারই টানবেন, এটা আপনার হাতে একবারই টানবেন তাহলেই হয়ে যাবে, চারিদিক দিয়ে একবারই টানবেন। এই দেখুন বন্ধুরা একটি অ্যাকোরিয়াম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে কালকে জল দিয়ে দেখতে হবে যে এর কোনো অংশ লিক আছে কি না, এটা কালকে ছাড়া বোঝা যাবে না। এরপর আপনারাও কিন্তু এইভাবে অ্যাকোরিয়ামটি আজকে রাতের জন্য এইভাবেই রেখে দেবেন, পরের দিন জল দিয়ে চেক করে নেবেন যদি কোনো অংশ যদি লিক থাকে সেই অংশটা আবার পুনরায় আঠা দিয়ে দিলে তাহলে, আর যদি জল লিক না করে তাহলে অ্যাকোরিয়ামটা পুরোপুরি রেডি হয়ে গেল। এইভাবেই আপনারা 2 ফুট বা 1 ফুট যে কোনো অ্যাকোরিয়াম রেডি করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবসময় যে অ্যাকোরিয়াম তৈরি করার, এরকম কোনো অ্যাকোরিয়াম তৈরি করার সময় অবশ্যই আপনারা 2 জন মিলে তৈরি করবেন, না হলে যদি অ্যাকোরিয়ামে যদি কোনো সময় কোনো কাজ যদি পড়ে যায় তাহলে আপনারা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই 2 জন মিলে করবেন, একা চেষ্টা করবেন না বাড়িতে, আর যদিও চেষ্টা করেন তাহলে সতর্কতা নিয়ে আপনারা চেষ্টা করবেন, নাহলে যেন আপনাদের কোনো দুর্ঘটনা ঘটে। আমরা যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা করেন 2 জনা মিলে তাহলে আপনাদের কোনো অসুবিধার হওয়ার কথা নয়। এইভাবে আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি।